চীনের হুনান প্রদেশের মিনজিয়াং এলাকায় মরিচ খাওয়া অদ্ভুত এক প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের মরিচ খেয়ে দেখাতে হয় এক মিনিটে কে কয়টা মরিচ খেতে পারে, সেটাই মূলত প্রতিযোগিতা। যে বিজয়ী হয় তাকে চিলি কিং বা চিলি কুইনের শিরোপা দেওয়া হয়। প্রতিযোগিতায় যেসব মরিচ খেতে দেয়া হয় সেগুলো এত জাল যে প্রতিযোগীদের বসার জন্য বড় বড় পানির ড্রাম তৈরি করা হয়। সেই পানির মধ্যে বসেই মরিচ খাওয়ার প্রতিযোগিতা হয়। অংশগ্রহণকারীদের মুখ দেখলেই বোঝা যায় যে মরিচগুলো কত জাল। সম্প্রতি মিংজিয়াংয়ে এই প্রতিযোগিতা হয়ে গেল, সেখানে অনেকেই অংশ নিয়েছিলেন। বিজয়ী হয়েছেন সু নামের একজন। এক মিনিটে তিনি 15টি মরিচ খেয়ে দেখিয়েছেন, পুরস্কারও পেয়েছেন। তবে তিনি এখন কেমন আছেন তা জানা যায়নি। পর্যটকদের আকর্ষণ করার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে চলছে।